আসসালামাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মিনাজ ব্লগ সকালটা এভাবেই শুরু হলো শপিং নিয়ে যখন ঘরে ফিরলাম তখন জানতে পারলাম আমার একজন গেস্ট আসছেন অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আর ঝটপট শপিংগুলো তুলে নিলাম উনি আসছেন মাম্মিকে সাথে নিয়ে তাহলে তো একটু আয়োজন করতেই হয় তাই ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম আসলে ভেবেছিলাম বিকালবেলায় রান্না করব আর এই ডিশটা ওনার জন্যই রেঁধেছিলাম চটপট রেঁধে নিলাম আসলে তাড়াহুড়া রান্নাগুলো অনেক সময় অনেক মজাই লাগে ভালোই হয়েছে তরকারিগুলো খেতে অনেক টেস্টি হয়েছে আর উনি আমাদের ফাঁসেই থাকেন আমরা একই রাস্তাতে থাকি হাতের কাছে চিরে করলা তাই জটপট একটা চাটনি বানিয়ে নিই আর এই চাটনিটা বানাতে আমার লেগেছে কুচি করে কাটা ধনে পাতা করলা কাঁচামরিচ লাল পেঁয়াজ লেবু লবণ একটু জন্য একটা গোলাপ আর নিয়েছি প্রাণের মাস্টার্ড অয়েল এই মাস্টার্ড অয়েলটা আমার কাছে ভালো লাগে এই জন্য সবসময় চাটনিতে এটাই ব্যবহার করি আপনারা ট্রাই করে দেখবেন চলুন এখন বানিয়ে নিই চাটনিটা সব উপাদানগুলো একসাথে মিক্স করে নিলাম এবং নেড়ে চেড়ে নিলাম এতে হয়ে গেল আমার ডিশটা আর কিছু ডিজার্টও বানিয়েছিলাম চলুন তাহলে আমার মেহমানের সাথে পরিচয় করি ইনি হচ্ছেন আমার সেই মেহমান অনেক ছোটো থেকেই আমার সাথে মিশে গেছেন আর ওনাকে ছাড়া আমিও থাকতে পারি না ও আসলে আমাদেরও অনেক ভাল লাগে উনি এভাবেই মিশে গেছেন আমাদের সাথে আর আমাদের বাসায় আসলে আমাদের অনেক ভাল লাগে আর আমি যে রেসিপিটি দেখিয়ে দিলাম অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন আসলে কম সময়ে চাটনিগুলো সহজেই বানানো যায় আর উনি যখন আমাদের বাসায় আসেন যাবার বেলা উনি এভাবেই কান্নাকাটি করেন উনি আজকে ব্লগ থেকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ